একাত্তরের পরাজিত শক্তি কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতা এবং জাতীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদে ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ করেছে বেলজিয়াম আওয়ামী লীগ বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহীদুল হক এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতনের নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশে সম্প্রতি বাংলাদেশে বিএনপি জামাতে চালানো নৃশংসতা তুলে ধরেন সাংবাদিক আন্দ্রে ভার্মাউট এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম বেলজিয়ামের আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হুমায়ুন মাকসুদ হিমু যুগ্ম সাধারণ সম্পাদক দাউদ খান সোহেল রাবিয়া জামান নেদারল্যান্ড আওয়ামী লীগ নেতা মোস্তফা জামান মুরাদ খান সহ বেলজিয়াম এবং ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে বক্তারা দেশব্যাপী ধ্বংসলীলার সাথে জড়িত একাত্তরের পরাজিত শক্তির দোষরদের অবিলম্বে বিচারের কাঠকড়ায় দাঁড় করানোর জোর দাবি জানান